শ্রীমতী কবিতা ঘোষের সঙ্গে। এসছেন উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে, কিসের জন্যে আসুন ওনার থেকেই জানি। কবিতাদি, ওয়েলকাম টু বাংলা পডকাস্ট। তা এত দূরে, মানে মহাসমুদ্র পেরিয়ে একটা অস্ট্রেলিয়া থেকে নর্থ আমেরিকা আসার কারণটা কি? কারণটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি এনএবিসি বঙ্গ সম্মেলন, এবং আমি সেতারও শিখি। তো আমি দেখলাম নট অনলি আমার প্লেয়িং মাই ইনস্ট্রুমেন্ট, আই ওয়ান্ট টু সি অ্যাকচুয়ালি যে বঙ্গ সংস্কৃতিটা কী। আমি আছি এখন 3 দিন ধরে এখানে, মানে বাঙালিদের সাথে আমি অভিভূত। এখানে না আসলে এই এক্সপিরিয়েন্সটা আমার সত্যি অসম্পূর্ণ থেকে যেত। তো আসার উদ্দেশ্য আমার বাজানো ফর আমার পারফরমেন্সের জন্য, কিন্তু তার থেকে মনে হয় আমি অনেক কিছু নিয়ে যাব এখান থেকে, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা। এত বাঙালি এবং প্রত্যেকে এত উৎসাহিত তাদের নিজস্ব কালচার সংস্কৃতিকে রাখার জন্য, তা আমার মনে হয় এটা একটা বিরল দৃষ্টান্ত। তা একজন মহিলা সেতার বাদক, মানে সেতার বাদক মানেই তো অল মানে মেল আর্টিস্টদের কথা মনে পড়ে, উইচ ইজ গ্রেট ফর ইউ, কংগ্রাচুলেশনস। তা এটায় যাওয়ার জন্য কি অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে আপনাকে, নাকি ফ্যামিলি থেকে খুব সাপোর্ট ছিল আপনার বিয়ের আগে বা বিয়ের পরে? ধরুন কিছু মনে করবেন না, একটা পার্সোনাল কোয়েশ্চেনই করছি। এটা এই দিক থেকে ধরতে গেলে আমি লাকি। আমার ফ্যামিলি, আমার বাবা ভীষণ মানে মিউজিক খুব ভালোবাসতেন, এবং আমার বাবা চলে যায় অনেক ছোট বয়সে, তখন আমি অত বুঝতে পারিনি। উনি চাইতেন আমি একটা কিছু ইনস্ট্রুমেন্ট শিখি, কিন্তু আমার তখন ভাবতাম এটা কি আমার দ্বারা হবে। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন আমি ভাবলাম এটা আমি ট্রাই করি, আমার বাবার ইচ্ছে। তারপর আমি স্কুল থেকে শুরু করেছি, তখন আমার 12 বছর বয়স, এবং আমার গুরু শ্যামল চ্যাটার্জি, ওনার কাছে আমি শুরু করেছি প্রথম, এবং উনি স্টিল আমার গুরু। যখনই কলকাতায় যাই, সুযোগ পাই, আমি লেসন নিই ওনার কাছ থেকে। আর যেটা বলেন প্রতিবন্ধকতা অ্যাজ এ ওম্যান, সেটা তো একটু ফেস করতে হয়েইছে। যেহেতু আমি যদি বাজাতে, ধরুন কোনো একটা কনসার্ট বা কোথাও বাজাতে গেলাম, ও আপনি কি ক্লাসিক্যাল বাজাবেন নাকি ধুন ঠুন কোনো জাতীয় একটা কিছু বাজাবেন, আমি না আমি ক্লাসিক্যালি বাজাবো, যেটা আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিকের স্ট্রাকচার, আমি ওইটাই বাজাবো। তো আন্ডারমাইন করার একটু প্রবণতা। তবে আমি খুব লাকি যে আমার আফটার ম্যারেজ মাই হাজব্যান্ড ইজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড হি লাভস মিউজিক, অ্যান্ড আমি তো থামবো না। অ্যাট দ্য এন্ড অফ মাই লাইফ আই এম জাস্ট ওয়ান্ট টু ক্যারি অন মাই বেসিক্যালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল অন সেতার। একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয় এই যে ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট, ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট আর্টিস্টে অনেকের মতে এখানে একটা মেল ডমিনেশন আছে, ইজ ইট আ ম্যানস ওয়ার্ল্ড দেয়ার টু, নাকি আপনার মনে হয় মহিলা শিল্পীরাও আছেন, হয়তো তারা নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে ফোরফ্রন্টে আসছেন না? আপনার মতে কি একজন শিল্পী হিসেবে? অ্যাকচুয়ালি মেয়েদের জন্য একটু কঠিন, বিকজ যদি আমি সংসার করি সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়, তারপরে আমি অস্ট্রেলিয়াতে একটা স্কুলে পড়াই, মানে মেন স্ট্রিম প্রাইমারি স্কুলেতে, সেটা আমার সেকেন্ড প্রায়োরিটি। কিন্তু আমি লাকি, সামহাও আমি এটাকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আমার মিউজিকটাকে, কারণ এখন আমি বুঝতে পেরেছি যে এটা উইদাউট এই মিউজিকটা না দের ইজ নাথিং ইন মাই লাইফ। সো এখন আমার ফার্স্ট প্রায়োরিটি মিউজিক অবভিয়াসলি। আর মেয়েদের, আর আমি লাকি আবার বলছি যে আমি অস্ট্রেলিয়াতে থাকি, তার জন্য ওখানে অতটা ডোমিনেশন নেই যেমন ইন্ডিয়াতে, তার জন্য আমাকে খুব একটা ফেস করতে হয় না অস্ট্রেলিয়াতে। বরঞ্চ আমি যা ওখানে মানে ডারউইনের ছোট্ট একটা শহরে থাকি, আমি একমাত্র ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে মানে প্রচারের আমি একমাত্র মাধ্যম, এবং আমার একটা ব্যান্ড আছে মানে হোয়াইট অস্ট্রেলিয়ানদের সাথে, তারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখছে, এটা যে আমার কত বড় গর্বের আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাই আমি বলতে চাই যে সত্যি আমাদের এই মিউজিকটা অনেক রিচ, অনেক অনেক ভালো। এনি মিউজিশিয়ান, এনি ওভার দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে লাভ ইন্ডিয়ান ক্লাসিক্যাল। সো আমি এই বাংলা পডকাস্টের মাধ্যমে সত্যি আমি যে এই কথাগুলো বলতে পারছি আপনাদের কাছে, তার জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই সবাইকে। শ্বেতাঙ্গদের ব্যান্ড নিয়ে একজন বঙ্গললনা সেতার বাজাচ্ছেন, তাও নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে, স্যান হোজের আরেকটা চমক। দেখতে থাকুন অ্যান্ড স্টে টিউন টু বাংলা পডকাস্ট .com।